Hello my lovely audience, welcome to a new painting video of my channel. Friends, বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে এই ব্রুস্টোর এই স্কেচবুকটা গিফট করেছিল। তো আমি চাইলাম যে আজকে এই স্কেচবুকেই আমি একটা পেইন্টিং করে দেখাবো, কিন্তু যেহেতু এটা 160 জিএসএম এর পেজ আছে এটাতে, তো আমি চাইছি যে দেখি এই পেজটা এই পেজগুলো ওয়াটার কালারে কতটা টলারেট করতে পারে। তো আমি সেই জন্যই একটা ওয়াটার কালার পেইন্টিং, খুব কম কালার ইউজ হয় যেরকম একটা পেন্টিং আছে সেরকমই একটা ওয়াটার কালার পেন্টিং করবো আজকে এই ব্রুস্টোর এই স্কেচবুকটাতে। তার আগে বলে দিই, তোমরা বিভিন্ন রকম রিকোয়েস্ট করছো, যেগুলো সেই রিকোয়েস্টের একটা পেন্টিং করবো আজকে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে একটা ওয়াইল্ড অ্যানিম্যাল বা ওয়াইল্ড বার্ড এরকম ধরনের কিছু পেন্টিং করতো, তো আজকে আমি একটা অ্যামাজন রেন ফরেস্টের যে ম্যাকাও পাওয়া যায় সেই ম্যাকাওয়ের একটা পেন্টিং করতে চলেছি। তো দেখা যাক আর এই পেন্টিংটা কেমন হয়, এই পেজটা কতটা পেন্টিংটাকে ওয়াটারটাকে টলারেট করতে পারে, ওয়াটার ট্রিটমেন্ট কেমন টলারেট করতে পারে, সেই জন্যই করা এটা। যেহেতু এটা স্কেচ বুক, তো পেন্সিল স্কেচ বা অয়েল পেস্টেল করার জন্য খুবই পারফেক্ট একটা কপি এটা, কিন্তু ওয়াটার কালার করার কতটা টলারেট করতে পারে সেই জন্যই আমি চাইছি দেখার জন্য। তো চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে দেখো, আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই টিউটোরিয়ালটা শুরু করা যাক।
ফ্রেন্ডস কেমন লাগলো আজকে এই ওয়াটার কালারের ম্যাকাওয়ের পেন্টিংটা? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই যে বুস্টের যে পেজটা, যে 160 DSM যে কপি বুকটা, যে স্কেচ বুকটায় আমি ড্রয়িং করলাম, পেন্টিং করলাম, তার একটা ছোট্ট রিভিউ বলতে নিজস্ব ওপিনিয়ন একটা দিয়ে দিই যে পেজটা খুবই ভালো, যেহেতু 160 DSM তো ওয়াটার কালারের জন্য পারফেক্ট নয় অ্যাকচুয়ালি। তো হালকা কোনো কোনো জায়গায় কার্ভ হয়ে যাচ্ছে, ওয়াটার ট্রিটমেন্ট ঠিকঠাক আছে। ওয়াটার ট্রিটমেন্ট তোমার বলতে ওয়াটার কালার যখন আমি করছি কালারের স্প্রেডিং খুব ভালো হচ্ছে। তো স্কেচবুকটা অ্যাকচুয়ালি ভালো স্কেচের জন্য, ওয়াল প্যাস্টেলের জন্য ভালো, কিন্তু এই এই স্কেচবুকে মানে তোমার লাইট ওয়াটার কালার করার জন্য ঠিকঠাক আছে, কিন্তু যেখানে তুমি তোমরা বেশি ওয়াটার কালার করবে, বেশি কালার দেবে, সেই জায়গার জন্য অ্যাকচুয়ালি আমার মতে এটা ঠিকঠাক নয়। এই তখন সেক্ষেত্রে ব্রুস্টোরি অন্য কোনো প্রোডাক্ট, যেহেতু যেখানে 240 GSM বা তার ওপরে যে GSM-এর যে পেজগুলো আছে সেগুলো খুবই ভালো। তো আর একটা কথা বলে রাখি যে তোমরা এরকম রিকোয়েস্ট করে যাও, আমি তোমাদের এই পেন্টিংগুলো যেরকম যেরকম রিকোয়েস্ট করলাম তোমাদের সেরকম সেরকম পেন্টিং প্রোভাইড করবো আগামী দিনে। আর যেসব ফ্রেন্ডস আমার চ্যানেল দেখছো অথচ এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেই সব ফ্রেন্ডসদের বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে যাতে আগামী দিনের সমস্ত রকম পেন্টিংয়ের ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী একটা নতুন পেন্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবে, স্টে সেফ, নমস্কার।